ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট আজ আমরা এই ভিডিওতে আপার প্রাইমারি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপার প্রাইমারি যে কেসটি হাইকোর্টে চলছে বা যে সমস্ত কেস একটি অ্যামবেডে চলছে সে বিষয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই আপার প্রাইমারি কেসটির আগামীকাল সাবমিশন রয়েছে অর্থাৎ যে পিটিশনার এবং কমিশন দু পক্ষকেই বা উভয় পক্ষকেই তাদের যে সমস্ত বক্তব্য সমস্ত কিন্তু নথির আকারে বা দলিল আকারে কোর্টের কাছে প্রস্তুত করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতেই ১৯ তারিখ তারা কিন্তু জমা দেবে এবং কুড়ি তারিখে সে বিষয়ে হেয়ারিং হবে তাদের যদি সে বিষয়ের উপরে কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই তারা কিন্তু বলতে পারবেন দু পক্ষই কমিশন পক্ষ এবং পিটিশনার পক্ষ এই দলিলের ওপরে ভিত্তি করেই অনেকটা কিন্তু রায় বের হবে আমরা যেটি আগেই বলেছিলাম রায় একুশ তারিখ নাগাদ কিন্তু বেরোতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে রায় যেটি হবে সেটি কোন পক্ষে যাচ্ছে কমিশন পক্ষে না যে পিটিশনারের পক্ষে সে বিষয়টি কিন্তু নির্ভর করবে আগামীকাল যে সমস্ত দলিলগুলো সাবমিশন করা হবে কোর্টের কাছে সেই সমস্ত দলিলের ওপরে এবং তার পরের দিন যে সমস্ত ব্যাখ্যাগুলো দেওয়া হবে দলিলের পরিপ্রেক্ষিতে তার উপরেই কিন্তু অনেকাংশই নির্ভর করবে যে রায় কোন পক্ষের দিকে যাবে অবশ্যই আমরা কামনা করব পিটিশনারের পক্ষে রায় যাবে এবং সেটি কিন্তু সকলেই চায় যে পিটিশনার যে সমস্ত দাবিগুলো রেখেছে কোর্টের সামনে সেগুলোই মাননীয় কোর্ট সেগুলোকেই প্রাধান্য দিয়ে রায়টা পিটিশনারের পক্ষে করুক সেটি কিন্তু সকলে চাইছে এবং যে আপার প্রাইমারি রায়টি সেটি কিন্তু খুবই ভাইটাল হবে এবং গুরুত্বপূর্ণ হবে অনেক ক্যান্ডিডেটদের পক্ষে যারা দীর্ঘদিন ধরে রয়েছে এই আপার প্রাইমারির অপেক্ষায় তো এই রায়টা কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করছে এই নথিগুলোর উপরে এবং আগা আগামীতে যে ব্যাখ্যাগুলো দেওয়া হবে তার উপরে নির্ভর করবে তো কালকের দিন এবং তার পরের কুড়ি তারিখ সেটি কিন্তু খুবই ভাইটাল এই আপার প্রাইমারির পরিপ্রেক্ষিতে